আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এখানে হলো মিষ্টি বানাচ্ছি আজকে রাতে দাওয়াত আছেন তো দাওয়াতে মিষ্টি বানিয়ে নিয়ে যাবো আর এই মিষ্টিগুলো কিন্তু মিম বানাচ্ছে স্পঞ্জ রসগোল্লা যেহেতু দাওয়াতে যাব তো ভাবলাম কিছু মিষ্টি বানিয়ে নিয়ে যাই আর মিমের হাতের এই স্পঞ্জ রসগোল্লাটা খুব বেশি ভালো হয় তাই ভাবলাম এটাই বানিয়ে নিয়ে যাই গরম রসের মধ্যে যখন ছোটো ছোটো মিষ্টিগুলো ছেড়ে দেয় আর এরকম বড় বড় ফুলে উঠে দেখতে যে কি ভালো লাগে আমাদের দাওয়াত হলো রাতের বেলা তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছি তো আমি একটা কালো বোরকা পরেছি তো আমাকে একটু দেখাই আজকে যে বোরকাটা পরেছি এটা আজকে ফার্স্ট পরলাম এটা একটা নতুন বোরকা তো এই বোরকাটা দেখতে কেমন লাগছে আমাকে বোরকাটাতে কমেন্ট করে জানাতে পারেন তো আমি তো কোথাও যাওয়ার আগে দেখা যায় রেডি হয়ে বাচ্চাদের সাথে দুই একটা ছবি তুলে নেই আর এই যে এখন সবাই রেডি হয়ে গেছে তো কালো বোরকার সাথে একটা কালো ব্যাগ নিয়ে নিলাম আর এখানে মিম হচ্ছে আজকে একটা রেড কালারের ড্রেস পরেছে আর শাড়ি আর কিন্তু আমার সাথে ম্যাচিং করে কালো ড্রেস পরেছে ভাই বোনদের মধ্যে একটা দুষ্টু মিষ্টি খুনসুটি কিন্তু মাঝে মাঝে লেগেই থাকে কোথাও যাওয়ার সময়ও এই যে ওরা দুইজন আর কি একটু দুষ্টামি করতে করতে রাগ হয়ে যাচ্ছিল তো আমি এসে আবার দুজনকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলাম যেহেতু এখন বের হয়ে যাব তো তেমন কিছুই না এই যে আবার দুইজন কিন্তু একসাথে বের হয়ে যাচ্ছে তো হাসতেছে দুষ্টামি করতেছে আর কি তো সবাই এখন বের হয়ে যাচ্ছে আমরা থাকি হচ্ছে তিন তিনতলাতে তো অনেক সময় দেখা যায় সিঁড়ি দিয়ে নেমে যায় যখন লিফ্ট সাততলা বা আটতলাতে থাকে তো এখন যেহেতু লিফ্ট আর কি তিন তিনতলাতেই আছে তো সেই কারণে লিফ্টে করে নিচে নেমে যাচ্ছি আর এটা হলো অনেক আগের একটা ভিডিও বেশ কিছুদিন আগে রেকর্ড করার ছিল তো মাঝখানে কিছুদিন আমি ভিডিও দেই নাই তার কারণ হলো মনটা একটু খারাপ ছিল আর সেটা হলো শাড়ি আর একটু অসুস্থ ছিল কিছুদিন তো সেই কারণে আর ভিডিও দেওয়া হয় নাই আগে রেকর্ড করা ছিল ভিডিওগুলো তো আলহামদুলিল্লাহ শাড়ি আর এখন সুস্থ তো মনটা একটু ভালো হয়েছে তো সেই কারণে একটা ভিডিও আর কি ভয়েস দিলাম তো এখন জায়েদের বাসা চলে এসেছি আর জায়েদের বাসা হচ্ছে দোতলাতে নতুন বাসা এটা এই বিল্ডিংটা আর কি নতুন করেছে এখানে উঠেছে আমার আর নতুন বাসাতে আমরা গেলাম তো লিফটে করে দোতলায় নেমে গেলাম আর আজকে হলো আমার শ্বশুরবাড়ির সবাইকে দাওয়াত করা হয়েছে অনেক মানুষ তো দেখতে পাচ্ছেন কতগুলো জুতা এখানে সবাই তো বাহিরে জুতা রেখে যায় তো অনেকগুলো জুতা এখন আমরা ঢুকে পড়বাম কেমন আছেন তো চলে এসেছি জায়ের বাসায় দেখতে পেলেন তো বাড়ি সবাই আছে এখানে সবার সাথে দেখা হলো অনেক দিন পর কথা হচ্ছে সুন্দর একটা সময় কাটতেছে আর এখানে যেহেতু লোকজন বেশি তো একে একে খেয়ে নিচ্ছে সবাই তো আমরা বসলাম একটা রুমে তো আমরা একটু পরে খাওয়া দাওয়া করব আর আমি একটু ঘুরে ঘুরে আর কি দেখাচ্ছি সবাই কি করতেছে এক এক রুমের সবাই বসে আছে কেউ দাঁড়িয়ে আছে তো এই রুমে হচ্ছে আমি এই যে আমাকে দেখতে পাচ্ছেন আমি বসে আছি সবার সাথে গল্প করতেছি আর এখানে হলো মিম ইয়াসিনের সাথে দুষ্টুমি করতেছে আর এখানে হলো মিমের বড় আপু মিমকে একটা গিফট দিল আর মিম সবার সামনে গিফটটা খুলে দেখাচ্ছে খুব সুন্দর সেঞ্চুরি পাতার কানের দুল দুইটা আর সম্ভবত একটা আংটি তো বাসায় যে খুলে দেখবে এখানে আর কি দেখলো কি দিয়েছে এখন হলো আমরা রাতের খাবারটা খেতে বসবো ভাবি আজকে চাইনিজ আইটেম রান্না করছে এতগুলো মানুষের জন্য চাইনিজ আইটেম রান্না কিন্তু অনেক টাফ ভাবি যে কীভাবে করছে আল্লাহ জানে কারণ চাইনিজ আইটেম এতগুলো রান্না করতে পারি না আমি তো যাই হোক এখানে খাওয়ার পর মিষ্টি খেয়েছিলাম তারপর বাসায় যেয়ে ঘুমিয়েছিলাম আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে আরেক দিনের একটা অংশ এটা হচ্ছে বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি আর এটা হলো দুপুর বেলাতে যাচ্ছি বিয়ের দাওয়াত খেতে তো কার বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি সেটাও বলছি একটা সেন্টারে দাওয়াত বিয়ের দাওয়াত বেলাতে আর এটা হলো আমাদের বাড়ি থেকে একটু সামনেই খুব একটা দূরে না রিক্সা করে যাচ্ছি মেয়ে মারা মেয়ে এক রিক্সাতে আর ওর বাবা সারিয়ার আর এক রিক্সাতে এটা হলো মালিবাগের একটা সেন্টারে তো একদম সেন্টারের কাছাকাছি চলে এসেছি নেমে যাবো রিক্সা থেকে এই যে ঢুকে যাচ্ছি সেন্টারে তো যে খাওয়া দাওয়া করব বউ দেখব ও আজকে যার বিয়েতে এসেছি এটা হলো আমাদের নাতনি হয় নাতিনের বিয়েতে এসেছি নাতনি সম্পর্ক হলো আমার বড় ভাসুরের মেয়ের মেয়ে তো বড় ভাসুরের নাতনির বিয়ে তো আমাদেরও তো নাতনি আমার যখন বিয়ে হয় তখন দেখেছি বড় ভাসুরের মেয়ের মেয়ে হয়েছে তো এটা আর কি সব থেকে ছোটো মেয়ে তো এই ছোট মেয়েটার বিয়ে হচ্ছে আমরা এসেছি সেই বিয়ের দাওয়াতে তো এখানে দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করেছে এখনকার বিয়েগুলো কিন্তু অনেক জাঁকজমক ডেকোরেশন তারপর হচ্ছে বৌদের সাজসজ্জা সব কিছু দেখে না ভালোই লাগে আর ক্যামেরাম্যানদের ফটোশ্যুট চলতেছে তো আমি এসে ডেকোরেশনটা একটু ভিডিও করে নিলাম কারণ লোকজন এসে পড়লে না ওইভাবে ভিডিও করা যায় না আর এখানে ওইভাবে বউটাকে কাছে থেকে দেখাতে পারি নাই কারণ ক্যামেরাম্যান কিন্তু বউয়ের ছবি তোলায় খুবই ব্যস্ত খুবই ভিড় ছিল ওই জায়গায় মানে ক্যামেরাম্যান চার পাঁচজন ছিল ওরাই আশেপাশে ছিল তাই ওইভাবে কাছ থেকে দেখাতে পারি নাই বউটাকে তো দূর থেকে যতটুকু পেরেছি একটু শ্যুট নিলাম মাশাল্লাহ বউটাকে দেখতে ভীষণ সুন্দর লাগতেছিল আর হলো খুবই সুন্দর করে সেজেছিল ছিল সব কিছু মিলিয়ে অনেক বেশি সুন্দর লাগতেছিলো তো কিছুক্ষণ দাঁড়িয়ে একটু দেখলাম তারপর আবার খাওয়া দাওয়া করব আর একে একে কিন্তু লোকজনও চলে আসছে ওই দিকে তো এখানে বউ যেখানে বসেছে এটা হচ্ছে দোতলা আর নিচতলায় হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আমরা এখন নিচে নেমে এসেছি আর এই যে দেখেন খেতে বসেছি এখানে কিন্তু সব পরিচিত মুখ আমার শ্বশুরবাড়ি সবাই আছে কম বেশি তো এখানে এখন খেতে বসেছি তো বিয়ে বিয়েবাড়ির খাবার বরাবরই আমার কাছে বেশ ভালো লাগে খেতে প্রতিটা আইটেমে অনেক বেশি মজা লাগে তো খাওয়া দাওয়ার শেষে কিন্তু আমি একটা মজার জিনিস খাই সেটা কিন্তু সব সময় আপনাদের দেখাতে ভুলি না তো আজকেও কিন্তু সেটা দেখতে পারবেন অবশ্যই এতক্ষণে বুঝে গেছেন কি দেখাবো এই যে মজার পান বিয়ের দাওয়াত খেলে আমার পান খেতেই হবে এই যে পান বানাচ্ছি তো মজার পান খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আর কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো যাবার আগে দুইটা ছবি শেয়ার করলাম আমার ছবি দুইটা দেখে নেবেন আল্লাহ হাফেজ